মর্নিং। তো সকাল সকালবেলা এই রোদ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ রোদের কাজ করতে একদমই মন চায় না। আজকে ভেবেছিলাম অনেক কটা কাজ করব, কিন্তু রোদ দেখে আর ইচ্ছেই করলো না করতে। তো সকালের কাজকর্ম যা যা থাকে সব শেষ করে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানিয়েছি হচ্ছে গোলা রুটি, মানে দু রকমের গোলা রুটি বানিয়েছি। মার জন্য বানিয়েছি চিনি দিয়ে, আর আমার জন্য আর বাবার জন্য বানিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো মা সকাল সকালবেলা এত পেঁয়াজ ঝাল টাল খেতে চায় না, কিন্তু আমি আর বাবার খুব ফেভারেট পেঁয়াজ দিয়ে, চিনির থেকেও বেশি পেঁয়াজ টেয়াজ দিয়ে খেলে না আমাদের ভালো লাগে। তো দুজনের জন্য দু রকমভাবে বানিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো হেয়ার অয়েলিং করেছি, তো করব শ্যাম্পু, আর আজকের সকালের কাজকর্ম সব কিছু ডান, ঝাড় দেওয়া, মোছা, ব্রেকফাস্ট করা সবই হয়ে গেছে। ব্রেকফাস্ট বানানো তো তোমাদের সাথে অল্প শেয়ার করেছি, কারণ পুরোটা করতে পারিনি, পুচকু উঠে গেছিলো, তো ওকে দেখার জন্য পুরোটা মানে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন পুচকুকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়ানো ডান। তো এখন যাবো স্নান করতে, তার আগে এই যে বিছানার দ্বারও দেখাচ্ছি তোমাদেরকে, বিছানার সব কাপড় জাম মানে বেডশিট, পিলো কভার, ওর যে বালিশ, তার কোল বালিশ সব কিছুর কাভার গরম জলে ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে। আর ইগনোর করো এইগুলো, মানে এখন তো ভিডিওর মধ্যে আমার রুমে আসলে এগুলো তোমাদের প্রায় চোখেই পড়ে আর কি, কারণ এগুলো মেলে রাখি ঘরের ভেতরে। আর পুচকুর জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, এখন মেলে দেবো সেগুলোকে, আর তারপরে স্নান করব, পুজো দেবো আর শ্যাম্পু করব। তাই একটু আজকে দেরি হবে, এমনিতে আমার স্নান করতে দেরি হয়ে যায়, আর শ্যাম্পুগুলো তো বলেই লাভ নেই, অনেকটাই দেরি হয়ে যায়। তো মা গেছে স্কুলে, বাবা গেছে একটু বাজারে, মা মানে ওষুধ, মার কয়েকটা ওষুধ গুয়াহাটিতে পাওয়া যায়নি, তো সেগুলো এখন এখান থেকে আনবে, দেখি এখানে পাওয়া যায় কি না। গুয়াহাটির মতো এত বড় জায়গাতে যখন পাওয়া যায়নি, আমাদের লামনিংয়ে পাওয়া যাবে কি না। তো যাই হোক, তাও গেছে বাবা প্রেসক্রিপশন নিয়ে, দেখবে আছে কি না। তো এই হলো সকালের আপডেট। তো চলো পুচকু জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর কাপড়গুলো কেচে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো কাপড় জামা ধোয়ার আগে রান্নাঘরে চায়ের বাসনগুলো আছে, তো সেগুলো আগে মেজে নেব, তারপর যাব হচ্ছে বাইরে। আর এত রোদ না, সকালবেলা দেখিয়েছি 7:30-7:30 সময় অনেক রোদ হয়ে থাকে, আর এখনও প্রচণ্ড প্রচণ্ড রোদ, মানে বেরোতে ইচ্ছে করছে না। তো কাজ তো করতেই হবে বলো। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে গিয়ে কাপড় জামাগুলো মেলে দেব, তারপর দেখি বেডশিটগুলো আমি ধুই নি ধুই না, মাকে বলবো আসলে ধুয়ে দিতে, দেখা যাক। তো আগে এগুলো করে নিই, তারপর কাপড় জামার কথা পরে ভাবছি। বাসন মাজা হয়ে গেছে, দু তিনটেই কাপ প্লেট ছিল আর কি। তো এখন যাব হচ্ছে পুচকুর কাপড় জামা মেলতে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে আসবে আমাদের গপু সোনা। তো তোমরা জানোই আমরা গুয়াহাটি গেছিলাম, তো তখন গপুকে ননদের বাসায় দিয়ে এসেছিলাম। তো আজকে ননদকে বলেছি যে নিয়ে আসার জন্য, তো দিদি বিকেলবেলা গপুকে নিয়ে আসবে, তো গপুকে আবার ওর জায়গাতে বসিয়ে দেবো। দোলনাটা না একদম খালি খালি লাগছিল, গপু নেই তো, তার জন্য তো একটু খুশি খুশি লাগছে গপু আসবে আবার বাড়িতে। তো চলো, কখন থেকে বলছি চলো চলো, আর যাচ্ছি না, তো চলো তাড়াতাড়ি করে কাজ করে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর আমার কাজ শেষ, মা এসে রান্না করবে যেমনটা করে আর কি, যেমনটা আমরা করি। তো চলো, আর এখন পুচকুর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো সকালে উঠেই ও জামা কাপড়গুলো আগে কেচে ফেলি আমি, কেচে টেচে তারপর কিছুক্ষণের জন্য ডেটল জলে চুবি রেখে দিই, ওর সব কটা জামা কাপড় সব কিছুই ডেটল জলে ক্লিন করে তারপরই ওকে পরাই আর কি, ধুয়ে টুয়ে। তো এখন এগুলো সব মেলে দিচ্ছি, আর রোদ উঠেছে ভালোই, 15-20 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে এগুলো, তার জন্যই আর কি একটু ভিজিয়ে টিজিয়ে তারপর একটু লেট করে এগুলোকে রোদে মেলতে দিই।
স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন যা করি আর কি একটু খাওয়া দাওয়া। আর ফর আ চেঞ্জ আজকে হচ্ছে পরোটার বদলে খাবো দহি বড়া। দাঁড়ো দেখাচ্ছি তোমাদের। কালকে ভিডিওটাকে শেষ করতে পারিনি, কারণ কালকে পুরো মানে আমি বিছানাতেই ছিলাম, একদম ঘুমের ঘরে বডিটাকে ফালিয়ে রেখেছিলাম বিছানার মধ্যে। তার কারণ হচ্ছে খুব মানে কাহিল লাগছিলো শরীরটা। আর গোপুকে নিয়ে দিদি ওরা 5:30 নাগাদ এসেছিলো, তো ওদের যেতে যেতে 7:30 বেজেছিলো। তারপরে যে আমি বিছানায় নিয়েছি আজকে সকালবেলা উঠলাম, কারণ শরীরটা একদমই ভালো লাগছিলো না আর ঘুম মানে অসারে ঘুম পেয়েছিলো, তো তার জন্য ভিডিওটাও এডিট করা হয়নি, শেষ করা হয়নি, কিছুই করা হয়নি, তো তাই আজকে আর মানে পোস্ট করতে পারিনি। তো সেটা আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা হয়তো বা দেখেও নিয়েছো। তো এখন আমি ব্লগটাকে শেষ করছি আর গোপু আমাদের চলে এসেছে, তো চলো গোপুকে তোমাদেরকে একবার দেখিয়ে তারপর ব্লগটাকে শেষ করছি। তো আমাদের গোপু দেখো চলে এসেছে আর ওর জায়গায় বসে গেছে, এখন ভাল লাগছে দেখতে বলো? না হলে এতদিন পুরো খালি খালি লাগছিল, একদমই ভালো লাগছিল না। তো ফাইনালি গোপু চলে এসেছে, তো ওকে এনে বাড়িতে খিচির খাওয়াবো। তো আজকে এমনি পুজো দেবো, দেখি কবে ওকে এনে একটু খিচির খাওয়ানো যায়। তো চলো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।